বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রী ও সুনামগঞ্জ তিন আসনের এমপি এম এ মান্নান বলেছেন, আওয়ামী লীগের জন্ম হয়েছে সংগ্রামের মধ্য দিয়ে। আওয়ামী লীগে দেশকে এবং দেশের মানুষকে যা দিয়েছে আর কেউ দিতে পারবে না। করোনার কারণে বিশ্বে মন্দা অবস্থা বিরাজ করলেও বাংলাদেশ ভালো অবস্থানে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম সহ বিভিন্ন ত্যাগের বিনিময়ে আওয়ামী লীগের জন্ম। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছেন। নিম্ন আয়ের দেশ থেকে মধ্য ও ডিজিটাল বাংলাদেশ হয়েছে। তিনি বলেন, এই সরকার প্রথম ব্রিটিশ আইন পরিবর্তন করে নতুন ভূমি আইন করেছে। অনলাইনের মাধ্যমে আপনি যাতে ঘরে বসে জমি সংক্রান্ত কাজ সম্পাদন করতে পারেন সেই ব্যবস্থা করা হয়েছে। সকলে এর প্রশংসা করছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যা 7:30টায় লন্ডন বাংলা প্রেস ক্লাব নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব বক্তব্য করেন।